মিশরের পিরামিডের রহস্যময় শূন্য স্থান প্রাচীন মিশরীয়দের অবিস্মরণীয় এক সৃষ্টির নাম পিরামিড বিশ্বের সপ্তাশ্চর্যগুলোর মধ্যে সব থেকে প্রাচীন এবং একমাত্র টিকে থাকা নিদর্শন গিজার পিরামিড ফারাও শাসক শাসন আমলে খ্রিস্টপূর্ব দুই হাজার পাঁচশো নয় থেকে দুই হাজার চারশো তিরাশি অব্দের মধ্যবর্তী সময়ে নির্মিত হয়েছিল গিজার গ্রেট পিরামিড এটি গিজার সব থেকে বড় পিরামিড খুপু পিরামিড একে গ্রেট পিরামিডও বলা হয় এর উচ্চতা একশো মিটার ও নিচের এক একটি বাহু দুইশো মিটার খুপু পিরামিডের দেওয়াল তৈরি হয়েছে বিশাল পাথরের চাই দিয়ে খুপু পিরামিড মধ্যে এতদিন তিনটি প্রকোষ্ঠ থাকার কথা জানতো মানুষ তবে সম্প্রীতি এক গবেষণার ফলাফলে বলা হচ্ছে তিনটি প্রকোষ্ঠের বাহিরে এখন একটি রহস্যময় শূন্য স্থানের অস্তিত্ব রয়েছে জাপানি এবং ফরাসি বিজ্ঞানীরা দুই বছরের গবেষণা শেষে সম্প্রতি এই ঘোষণায় এই রহস্যময় শূন্য স্থানের কথা জানিয়েছেন তারা রহস্যময় শূন্য স্থানের বিষয়টি নিশ্চিত করতে মাওগ্রাফি নামের এক পদ্ধতির সাহায্য নিয়েছেন ফরাসি হেরিটেজ ইনোভেশন অ্যান্ড প্রিজারভেশন ইনস্টিটিউট কায়রোর ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এবং মিশরের পুরাতত্ত্ব বিভাগের যৌথ উদ্যোগে পিরামিড স্ক্যান গবেষণা করা হয়েছে এক্ষেত্রে তারা পদার্থবিজ্ঞানের সূত্রকে কাজে লাগিয়েছেন পিরামিডের ওপর থেকে মহাজাগতিক রশ্মি পিরামিডে প্রবেশ করিয়ে তারা রহস্যময় শূন্য স্থানের উপস্থিতি সম্পর্কে জানতে পেরেছেন পিরামিডের মধ্যে মহাজাগতিক রশ্মির গুরুত্বপূর্ণ কণার গতিবিধি পর্যবেক্ষণ থেকেই এ সিদ্ধান্তে উপনীত হতে পেরেছে বিজ্ঞানীরা এক্ষেত্রে মিউন কণার সংখ্যাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডিটেক্টর বা নির্দেশক থেকে দেখা গেছে পিরামিডের মধ্যে যেখানে কোনো বড় স্থায়ী পাথর জাতীয় বস্তু রয়েছে সেখানে বেশি সংখ্যক মিউন কণা শোষিত হয়েছে অন্যদিকে যেসব জায়গা ফাঁফা সেখানে মিউনকণা তুলনামূলক কম শোষিত হয়েছে এই পরীক্ষা থেকে খুব পিরামিডের তিনটি প্রকোষ্ঠ ছাড়াও চতুর্থ একটি শূন্য স্থানের অস্তিত্ব নিশ্চিত হয়েছে বিজ্ঞানীরা একাধিক গবেষক দল এ সংক্রান্ত পরীক্ষা চালিয়েছেন যারা প্রত্যেকটির ফলাফলে শূন্য স্থানের অস্তিত্বের প্রমাণ মিলেছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে